কাতার বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে আজ ইরানের মুখোমুখি হতে যাচ্ছে ইংল্যান্ড। তবে ম্যাচটি শুরু হওয়ার আগেই ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেন জন্ম দিয়েছেন একটি বিতর্কের, কারণ আজকে তিনি সমকামী প্রেমের সমর্থনে একটি বিশেষ আর্মব্যান্ড পরে মাঠে নামতে যাচ্ছেন। আর এমনটা হলে তাকে হলুদ কার্ড দেখানো থেকে শুরু করে নিষেধাজ্ঞা এবং জরিমানাও করতে পারে ফিফা, কারণ কাতারের নিয়ম অনুযায়ী সেদেশে সমকামিতা দণ্ডনীয় অপরাধ এবং বিশ্বকাপে এটিকে সম্পূর্ণ নিষিদ্ধ বলে ঘোষণা দিয়েছেন কাতার কর্তৃপক্ষ। আর এ নিয়ে প্রতিবাদ করেছিল ইউরোপীয় দেশগুলো, যে তালিকায় আছে ইংল্যান্ড, নেদারল্যান্ডস, ফ্রান্স, ডেনমার্ক, বেলজিয়াম, জার্মানি এবং সুইডেন। আর সেই প্রতিবাদের অংশ হিসেবে বিশেষ একটি আর্মব্যান্ড তৈরি করেছে ইংল্যান্ড, যার নাম অনলাভ। আর এই আর্মব্যান্ড পরে মাঠে নামতে পারে ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেন। আজ তিনি যদি এই সমকামীর সমর্থনে আর্মব্যান্ড পরে মাঠে নামেন, তাহলে তৈরি হবে দারুণ এক বিতর্কের, যার অপরাধে গ্রেপ্তারও হতে পারেন তিনি।